যখন পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদের মতো কথা বলেন, যখন জজ সাহেবেরা শপথ বদ্ধ রাজনীতির কথা বলেন, আমরা তখন সাধারণ মানুষের কোথায় যাব, কার কাছে যাব? আজকে বিচার ব্যবস্থা যদি দলীয়করণ হয়ে যায় পুরোপুরিভাবে, মানুষ কোথায় যাবে? গত দুদিন আগে ঢাকা বারের সামনে পুলিশ যে অতর্কিত হামলা করে আমাদের আইনজীবীদের আক্রমণ করেছেন, আহত করেছেন এবং প্রায় 30 জন আইনজীবী সেদিন আহত হয়েছেন, এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আজকে পত্রিকায় দেখলাম যে 67 জনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে, 66 জন। এটাই হচ্ছে আসল চিত্র। মারল তারা, তাড়ালো তারা, আর মামলা করলো আবার ওই যারা মার খেলো তাদের বিরুদ্ধে। সমগ্র বাংলাদেশে এখন এটাই চলছে। হাজার হাজার লোকের নাম দেয়, কয়েকজনের নাম দেয়, বাকি সব বলে অজ্ঞাতনামা, মামলা করে তারাই, মার দিয়ে তারাই মামলা করে। এবং একই সঙ্গে গতকাল পার্লামেন্টে আপনার একটা বিল পাশ হয়েছে, যে বিলটা নিয়ে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই এই বিলটি নিয়ে কথা হয়েছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটা এর আগে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে ছিল, যেটার উপরে আমাদের সমস্ত সিভিল সোসাইটির মানুষেরা, আমাদের সাংবাদিকরা, রাজনীতিবিদরা প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, এমনকি ইউনাইটেড নেশনস যে হিউম্যান রাইটস কমিশন, তারাও বলেছেন যে এই ধারাগুলো পরিবর্তন করা উচিত আইনের। কোনো কিছুই পরিবর্তন না করে, শুধু নামটা পরিবর্তন করে গতকাল সেটাও তারা পাশ করেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। সুধীবৃন্দ, যে বিষয়টা নিয়ে আজকে আপনার এখানে আলোচনা হচ্ছে, এটা এখন এই দেশে সবচেয়ে বহুল আলোচিত একটা বিষয়। এই জন্যে যে বাংলাদেশের যারা রাজনীতি করে না, তারাও আজকে এই ব্যবস্থার ভিকটিম হয়ে গেছে। যে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা এত প্রবল ছিল যে তার প্রতি কোনো অন্যায় হলে, এমনকি রাষ্ট্র যদি তার প্রতি কোনো অন্যায় করে, তাহলে সে বিচারকের কাছে যে বিচারালয়ে যেত, সেখান থেকে সে একটা রিলিফ পেয়ে আসতে পারত। এখন ঠিক উল্টো বিষয়টা হয়েছে। এখন প্রায় 40 লক্ষ মানুষ এখন বাংলাদেশে যারা গণতন্ত্রের জন্য কাজ করে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে, রাজনীতি করে, প্রায় 40 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন এই বিচার ব্যবস্থা। এবং যে কথাটা এখানে বলা হয়েছে, এ টুল টু অপ্রেস দ্য অপোজিশন ইন বাংলাদেশ, আসলে ব্যাপারটা সবচেয়ে সত্য। এখন সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে আদালতকে। কিছুদিন আগে আপনার বাগেরহাট না সাতক্ষীরা, আমাদের হাবিব সাতক্ষীরায় আমাদের একজন সাবেক সংসদ সদস্য, 30 বছর আগে কবে কোন কালে আপনার তৎকালীন বিরোধী দলের নেতা, সম্ভবত তার একটা গাড়ি বহনের মধ্যে কিছু গোলমাল হয়েছিল, সেই গোলমালের উপর মামলা, 30 বছর পরে মামলা হয়েছে। হাবিবুল আর হাবিবকে 30 বছর সাজা দেওয়া হয়েছে, দুঃখিত 70 বছর, 70 বছর। ঠিক একই ধরনের একটা মামলা পাবনায় ঈশ্বরদীতে আপনার এখানে একই ঘটনা ঘটেছিল, ওই 30 বছর আগেই হবে প্রায়, তাতে 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 25 জনকে যাবজ্জীবন। আপনার বিষয়গুলো লক্ষ্য করবেন, এই বিষয়গুলো কিন্তু আজকে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিদিন প্রায় সবাই আমরা নিম্ন আদালতে যাই, এবং নিম্ন আদালতে যাই, আমাদের মামলা আছে, এই এখানে আলাল সাহেব বলে বসে আছেন, তার মধ্যে 400টা হবে, হাইবুর নবী সোহেল 418টা, আমি ক্ষুদ্র মানুষ, আমার বৃদ্ধ 98টা, হ্যাঁ দুটো বাকি আছে সেঞ্চুরি করতে। তো এই যে আপনার অবস্থাটাতে কিন্তু আপনারা দেখবেন যে সবাই আমাদের রাজনৈতিক কর্মী একজনও বাদ নেই, যে কথা একজন সুন্দর বলেছেন যে সকালে তারা পলিটিক্যাল প্রোগ্রামে আসতে পারেন না, বেশিরভাগ দেখবেন যে দুপুরের পরে, কেন, যে হাজিরা দিতে গিয়েছিল। আপনি যদি ঢাকা লোয়ার কোর্টে যান, গিজগিজ করছে মানুষ, সব মানুষগুলো বিএনপির সঙ্গে জড়িত, বিরোধী দলের সঙ্গে জড়িত, এটা একটা বিস্ময়কর অবস্থা। আমার মনে হয় যে আপনার নিউ ইয়র্ক টাইমসে যে
লেখাটা বেরিয়েছে, এই লেখাটা থেকে বোঝা যাবে যে কোন জায়গায় এসে পৌঁছেছে বাংলাদেশের অবস্থাটা, যে নীরবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সাইলেন্টলি আজকে এই অবস্থাতেই আজকে বাংলাদেশে বিরাজ করছে। আপনারা এখানে সবাই বিজ্ঞ আইনজীবী আছেন, আইনের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করেছেন, আমরা সাধারণ মানুষ যারা আইন অত বুঝি না, আমরা সরাসরি বুঝি যে আমাদের কোর্ট হাইকোর্ট তাদের প্রতি আমাদের সাধারণ মানুষের শ্রদ্ধাটা কেমন আছে, আস্থা কেমন আছে, এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। আজকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে আবারও একবার ধন্যবাদ দিতে চাই, এই জন্যে যেদিন আপনার এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হলো সেই দিনই বিকেলবেলা তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন গুলশান অফিসে, এবং তিনি তার প্রেস কনফারেন্সে এই কথাটা বলেছিলেন যে এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করার মধ্যে দিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে অস্থিতিশীলতা, অনিশ্চয়তা এবং একটা সহিংসতার রাজনীতি শুরু করা হলো। আজকে দেখা যাচ্ছে যে সেটাই সবচেয়ে বড় সত্যি হয়ে দাঁড়িয়েছে। আমি ওই বারবার ওই একই বিষয়ে বারবার সবাই গেছেন, আমি যেতে চাই না, আমরা শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, বিচার ব্যবস্থা যেটা আছে এই বিচার ব্যবস্থা পুরোপুরি তাদের হাতে মূল নিয়ন্ত্রণে চলে গেছে। এটার কারণ আছে, কারণটা হচ্ছে যে তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনারা যে গণতন্ত্রের কথা বলছি, আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তো আওয়ামী লীগ বিশ্বাস করে না, শেখ হাসিনাও বিশ্বাস করেন না, এই জন্য করেন না যে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, অনেকেরই সকলেরই থাকার কথা যে 1975 সালে তারাই কিন্তু একদিনের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার মূল লক্ষ্য ছিল সেদিন একই, যে বিরোধী দলকে নির্মূল করে দিয়ে বিরোধী মতামতকে কোনো প্রাধান্য না দিয়ে শুধুমাত্র একটি দল থাকবে এবং সেইটাই তারা দেশ চালাবে। আজকে একই লক্ষ্যে অত্যন্ত সচেতনভাবে সুষ্ঠুভাবে তারা ভিন্ন প্রক্রিয়ায় আজকে ওই একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে। এটা হচ্ছে আমার সবচেয়ে, আপনি বলতে পারেন যে আমার ব্যক্তিগত উপলব্ধি নয়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে দে আর হেডিং টুয়ার্ডস দ্যাট, তারা ওই জায়গায় চলে এসেছে, ওই বাকশাল নামটা বাদ দিয়ে ওই জায়গায় কিন্তু চলে এসেছে, কেউ কথা বলতে পারে না। আজকে যখন পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদের মতো কথা বলেন, যখন জজ সাহেবেরা শপথ বদ্ধ রাজনীতির কথা বলেন, আমরা তখন সাধারণ মানুষেরা কোথায় যাব, কার কাছে যাব? আজকে বিচার ব্যবস্থা যদি দলীয়করণ হয়ে যায় পুরোপুরিভাবে, মানুষ কোথায় যাবে? আজকে সেই জন্যেই সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন আজকে, যে আজকে এই ব্যবস্থাটার বিরুদ্ধেই দাঁড়াতে হবে। শুধু বিচার ব্যবস্থা নয়, আজকে এই যে রাষ্ট্র কাঠামো তৈরি করা হয়েছে সেই রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো নির্মাণ করতে হবে। যে কারণে আমরা খুব পরিষ্কার করে বলেছি, আমরা 31 দফা দিয়েছি, আপনারা দেখেছেন, সেই 31 দফার মধ্যে আমাদের জুডিশিয়ারির ব্যাপারে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে জুডিশিয়ারির যে সমস্যাগুলো তৈরি হয়েছে এর সমস্যার সমাধানের জন্য আমরা একটা জুডিশিয়াল কমিশন তৈরি করব, যে কমিশন সমস্যাগুলো চিহ্নিত করবে, এবং যে কথাটা আমাদের বিচারক মহোদয়রা বলেছেন, জাস্টিসরা সাহেবরা বলেছেন যে আসলে এর একেবারে রুটে গিয়ে এর গভীরে গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে, যেটা আমরা বলেছি যে বিচারক নিয়োগ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াটাকে আজকে এরা সমস্তটাকে ধ্বংস করে ফেলছে। শুধু বার অ্যাসোসিয়েশন তো না, প্রেস ক্লাবটা বাকি ছিল, সেই প্রেস ক্লাবটাকে তারা এইভাবে লুট করে নিয়ে চলে গেছে। অর্থাৎ সমস্ত জায়গায়, প্রতিটি জায়গায় তারা তাদের জবরদখল প্রতিষ্ঠা করেছে। তাই আপনারা হচ্ছেন সমাজের সবচেয়ে সচেতন মানুষ, সবচেয়ে সচেতন মানুষ, এবং আমরা শুধু নয়, অতীতের সমস্ত সময় থেকে দেখবেন যে যখনই এই ধরনের অনাচার হয়েছে, অবিচার হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করার কাজ হয়েছে, তখনই কিন্তু আমাদের সচেতন আইনজীবীরা সামনে এগিয়ে এসেছেন এবং তারা তাদের সেই ভূমিকা পালন করেছেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন। কী অস্বাভাবিক লাগে, আমরা পাকিস্তানে এত বকাবকি করি তাই না, সে পাকিস্তানে তাকিয়ে তাকিয়ে দেখেন জুডিশিয়ারি সেখানে কী ভূমিকা পালন করছে, আজকে না বরাবরই করেছে, যখনই ক্রাইসিস হয়েছে জুডিশিয়ারির সামনে এসে সেই ক্রাইসিসের একটা সমাধান করেছে, তারা সেই একেবারে সাহসের সঙ্গে ন্যায্য যেটা আপনার রায় সেই রায় দিয়েছে, সাহস সে তাদের ভূমিকা পালন করেছে।
ভারতের দিকে তাকিয়ে দেখেন, সেখানে যখনই অন্যায় হচ্ছে, রাষ্ট্র যখন জনগণের উপরে, নাগরিকের উপরে অন্যায় অত্যাচার করছে, নিপীড়ন করছে, সেখানে কিন্তু জুডিশিয়ারি দেখে দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের বিউটি। আজকে সেই জন্যই এই ব্যালেন্সটা যেহেতু আজকে নষ্ট হয়ে গেছে, আমাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের সকলের, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আজকে একজোট হওয়া। এবং এই জোটবদ্ধভাবে আজকে 1971 সালে এই দেশের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, যুদ্ধে ছিলেন, তাদের কাছে কিন্তু একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা হচ্ছে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, মুক্ত সমাজ গঠন করা, মুক্ত রাষ্ট্র গঠন করা। সেই রাষ্ট্র আমাদেরকে গঠন করতে হবে, সেই জায়গায় আমাদেরকে আনতে হবে। আজকে আমরা কাজ করছি, আমাদের বহু মানুষ বহু ত্যাগ স্বীকার করছে, আপনারা অনেক ত্যাগ স্বীকার করছেন। লয়াররা রাস্তায় দাঁড়িয়ে মার খাবে, এটা সাধারণ মানুষ আমরা চিন্তা করতে পারি না, বাট দ্যাট ইজ হ্যাপনিং ইন দিস কান্ট্রি, এটা ঘুরছে। আমার খুব খারাপ লেগেছে, তারপরে আমি দেখলাম যে সেরকম কোনো রিয়াকশন হলো না। সাধারণ মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে হবে, তো সেই রিয়াকশনটা আমাদেরকে তৈরি করতে হবে। ওই জায়গাটার জন্য আমরা কাজ করছি, ওই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেককে আজকে সোচ্চার হয়ে বলতে হবে, ইটস এনাফ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট ক্ষতি করেছো, এখন তুমি দয়া করে পত্রপাঠ বিদায় হও, জনগণের ভোটের মাধ্যমে জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা সরকার তৈরি করো। এটা হচ্ছে মূল জায়গা, ওই জায়গাটাতেই আমরা আসি। যতই চেষ্টা করুক, ওলট পালট বহু খাচ্ছে, বহু চেষ্টা করছে সব দিক দিয়ে, কিন্তু কোনো লাভ হবে না, কারণ মানুষ কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত হচ্ছে তারা এই সরকারকে আর দেখতে চায় না। আমি অনুরোধ করব যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগটাকে আরও বেগবান করে সমগ্র দেশে এটাকে ছড়িয়ে দিয়ে সমস্ত আইনজীবীদেরকে এই প্রক্রিয়া নিয়ে এসে আপনারা রুখে দাঁড়ান। জনগণ আপনাদের সঙ্গে আছে, ইনশাআল্লাহ আমরা জয়ী হবই। আমি অত্যন্ত আশাবাদী মানুষ, বিজয় আমাদের সুনিশ্চিত।